हेलो गाइस अस्सलाम वालेकुम आमी बांग्लादेश ब्लॉगर आमजुमान वेलकम टू माय चैनल आशा करी सबाई खूब भालो आसेन आमी अल्हम्दुलिल्लाह खूब भालो आसी आमी आज के अपने साथ आरेकटी रेसिपी शेयर करब। आज के आमी सिंगारा बनाबो रेसिपिटा आपनादेर साथे शेयर करब। प्रथमे आमी मयदा निये निलाम, कालिर जीरा निये निलाम, एक कप तेल निलाम, परिमाण मतो पानी दिए निब। प्रथमे आमी स्वाद मतो लवण दिए दिब। किछु कालिर जीरा दिए दिब, कालिर जीराटा आमी एकटु बेशी परिमाणे दिब। कालिर जीरा लवण दिए मयदागुलो भालोभावे मेखे निब। एक कप तेल दिए दिब। প্রথমে অল্প করে তেল দিয়ে ভালোমতো মেখে নিব। বাকি তেলটা এখন দিয়ে দিব। তেল দিয়ে ময়দা ভালোমতো মাখতে হবে। এরকম ভাবে মাখতে হবে যে ময়দাগুলো হাত দিয়ে মুঠো করা যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে ময়দা ভালোমতো মেখে নিব। ময়দা ভালোমতো মেখে একটি ডো বানিয়ে নিব। কম ভাবে মেখে নিব, আমার হাত একটু ময়দা লেগে থাকবে না। উপরে তেল মেখে এক ঘন্টা রেখে দিব। আমি সিঙ্গারার জন্য পুর বানিয়ে নিলাম। গাজর আলু দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়ে পুরটা বানিয়ে নিলাম। এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম। অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন ভাজিটা গরম মশলা জিরার সাথে ভালোভাবে মেখে নিব। ভাজি করা হয়ে গেছে। কিছু ভাজা বাদাম দিয়ে দিব। বাদাম দিয়ে ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সিঙ্গারার জন্য পুর বানানো হয়ে গেছে, ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে। ময়দা ভালোভাবে মেখে ছোট ছোট করে ডো বানিয়ে নিব। একটি রুটি আমি লম্বা করে বেলে নিলাম। এখন মাঝখানে কেটে নিব। একটি ভাজ আরেকটি ভাজের উপর দিয়ে দিলাম। এখন গোল করে ভিতরে সিঙ্গারার পুর দিয়ে দিব। ভালোমতো মুখ আটকিয়ে সিঙ্গারা স্টাইল বানিয়ে নিব। এই তো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। এভাবে আমি আরেকটি রুটি বেলে নিলাম। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। সিঙ্গারাগুলি বানানো অনেক সুন্দর হয়েছে। আমরা বাহির থেকে সিঙ্গারা কিনে না খেয়ে এভাবে বাসায় সিঙ্গারা বানিয়ে খাব। সিঙ্গারা বানানো হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলি ভেজে নিব। একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিলাম। গরম করে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম।
চুলার জাল কমিয়ে অল্প জালে সিঙ্গারাগুলি ভাজতে হবে। কিছুক্ষণ পরপর লাড়তে হবে। অল্প জালে সিঙ্গারাগুলো আমি লাল করে ভেজে নেব। সবগুলো সিঙ্গারা লাল হয়েছে, এখন সব উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিলাম। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এগুলোও আমি উঠিয়ে নিব। সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।